নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি সুস্বাদু রসুন বেগুন। এই রসুন বেগুন রান্না করার জন্য যেসব উপকরণ আমি নিয়েছি, এখানে আমি হচ্ছে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 250 বেগুন। এখানে এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা জিরা। এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি। এখানে নিয়েছি সামান্য একটু ছোট সাইজের আদা পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ রসুন বাটা। এখানে আমি নিয়েছি কালো জিরে, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি নুন, সর্ষের তেল আর জল। গ্যাসটা জ্বালিয়ে আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। তেলটা গরম হতে হতে আমি এখানে বেগুনটাকে নুন, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে সেই আবার বেগুনগুলো ভেজে নেব। বাকি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে 1 মিনিটের মতো আমি কষাবো। এক মিনিট পরে আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি আর 1 চামচ রসুন আদা বাটা আর 1/2 চামচের মতো আদা বাটা, রসুন বাটা 1 চামচ আর 1/2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে 1 মিনিট কষাবো। এক থেকে 1.5 মিনিট কষানোর পরে আমি যে মশলা থেকে তেল বেরোচ্ছে, এক থেকে 1.5 মিনিট কষানোর পরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। খুব একটা বেশি আমি জল দেব না। যেই আমার ঝোলটা ফুটে গেছে,
এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটে দেবো। মিনিট পরে আমি ঢাকনাটা উল্টিয়ে এবার আমি দিয়ে দেবো কুচানো ধনে পাতা। আমার তৈরি রসুন বেগুন, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আমার তৈরি রসুন বেগুন এটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।